আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক গাইস। সো এই ভিডিওটাও তোমাদের একটা প্রশ্নের উত্তর, আর অ্যাকচুয়ালি প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক যে আমি বেশ কয়েকবার এই কথাটা বলছি বা আমার পোস্টেও এটা উল্লেখ করছি যে 7 দিনে 16 বার বায়োলজি বই শেষ করা। জিনিসটা আসলে শুনে অবাস্তব মনে হয়, প্রথম ধাক্কা মনে হয় যে হারামজাদা মিথ্যা কথা বলতেছে, অযথা পাঠ নিচ্ছে। প্রথম কথা হলো, আমি ঘটনাটা বলি, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমি বায়োলজি বই প্রথম প্রথম কিনছি ফার্স্ট ইয়ারে, জাস্ট এই এই এসএসসি দিয়ে ফার্স্ট ইয়ারে, ধরো জুন মাসের দিকে। তখন আমাদের হাজিদান এসে বায়োলজি অলিম্পিয়াড হচ্ছে, বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড, তা ওখানে হলো সবাই পরীক্ষা দিবে। তা সেকেন্ড ইয়ারের একজন আপু, দৃষ্টি আপুর সাথে আমার অনেক কথা হয়, আপু আমার অনেক হেল্প করছে লাইফে, তা দৃষ্টি আপু অলিম্পিয়াড দিবে। তা এখন আমি ভাবলাম যে আমি তো আগে আগে বই শেষ করতে চাই, আমি যদি দেখি আমি আমার নিজের জান দিয়ে পড়ে দেখি তো এই অলিম্পিয়াডটাতে আমি পাই কিনা। তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু অন্যান্য গাইড টাইড হ্যান্ডেল এত কিছু করতে পারবো না, আমার কাছে দুইটা বই আছে, এটা হলো গাজী আজমল স্যারের বই আর আবুল হাসান স্যারের বই, আমি এই দুইটাই জান দিয়ে পড়ে যাই। এখন তো ওই সময় আমাকে বাসায় পড়ে তো রাশেদ ভাইয়া, রাশেদ ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাকে কিছু বুঝতে হবে না, আপনি আমাকে এই বই দুটো শেষ করে দেবেন এই 7 দিনের মধ্যে। উনি প্রতিদিন আসে একেবারে টানে, সব ইম্পর্টেন্ট টপিক কটা বুঝাই দিত আমাকে, বুঝাই দিয়ে আমার মোটামুটি 4-5 দিনে জাস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো, কিপ ইন মাইন্ড ইম্পর্টেন্ট টপিকসগুলো, এই একটা বইয়ে টপিকস ধরো 600 আছে, বাট ইম্পর্টেন্ট টপিকস গোনে গোনে 100টা, বাকি 500 সে আমাকে বুঝাইনি, বাট 100টা আমি বুঝছি। তার পরবর্তীতে আমি বই 16 বার কীভাবে শেষ করলাম সেটা দেখো। আমার বইয়ের প্রথমবার পড়তে আমি বেশি বুঝতাম না, আমি জাস্ট বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো দেখাইতাম। প্রথমবার পড়াটা যথেষ্ট ডিপে বুঝে প্রথম পড়াটা যথেষ্ট ডিপ করে পড়তে হবে। সো প্রথমবার পড়ার পরে আমার বইটার চেহারা হলো এরকম, এই যেমন এই পৃষ্ঠার দিকে থাকো, এই যে আর একটু কাছে নিয়ে যাই, এরকম, ঠিক আছে। এখন অনেস্টলি দেখো, প্রথমবার আমার কিন্তু বইয়ের প্রত্যেকটা লাইন পড়ছি, লাইন পড়ে একবার শেষ হইলো, এইটা শেষ করতে আমার অ্যারাউন্ড 2 থেকে 3 দিন লাগছে। এর পরবর্তীতে প্রতিদিন, তুমি একটা জিনিস বলো তো, এই পৃষ্ঠাটাতে দাগ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। আমি যখন সেকেন্ড টাইম এই পৃষ্ঠাটা পড়বো, এই পৃষ্ঠাটা পড়তে আমি জাস্ট এই 4টা লাইন পড়বো, এই 4টা লাইন পড়তে আমার সর্বোচ্চ কত সেকেন্ড লাগা উচিত। এখন এক ছেলে আমাকে গালি দিয়ে বলতেছে যে এই এত বড় মিথ্যা কথা যে আমার চেয়ে একটা পৃষ্ঠা পড়তে 3 মিনিট লাগে, এখানকার জাস্ট এই কয়েকটা লাইন পড়বো আমি, যে কোনো পৃষ্ঠার জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বো। সো এরকম করে আমার বইটার ইম্পর্টেন্ট লাইন দেখানো ছিল, আমি প্রথমবার খুব ডিটেলস ভাবে পড়ছিলাম, এবং পরবর্তী প্রত্যেকটা বার আমি যখনই রিভিশন দিছিলাম তখনই আমি ইম্পর্টেন্ট লাইনগুলো পড়লাম। এখন এইটা ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি, এটা ভিডিও বানানোর এই উদ্দেশ্য না যে আমার নিজেকে ডিফেন্ড করা যে আমি 16 বার পড়ছি পার না, সেটা না, এটা বানানোর উদ্দেশ্য হলো বায়োলজি বই বা যে কোনো বই নিজে বেশি কয়েকবার শেষ করার টেকনিক হলো এইটা। তোমাকে প্রথম যে কোনো টপিক প্রথম যখন পড়বা, প্রথমবার যখন পড়বা, তুমি মার্ক করে নিবা যে তুমি যদি সেকেন্ড টাইম পড়ো তোমাকে কোন কোন লাইন পড়তে হবে, কোন কোন লাইন পড়তে হবে না। কিপ ইন মাইন্ড যে প্রতিকূল পরিবেশ মোকাবেলায় জনন খাদ্য আত্মরক্ষা বিধি প্রভৃতির কারণে জীব স্থানান্তরে গমন করে, এই লাইন তো আমাকে পড়তে হবে না, আমাকে পড়তে হবে কি লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রাল লুপিং বা ফাস্ট চলন ব্যবহার করে, এই লাইনটা আমাকে পড়তে হবে। সো এইভাবে তুমি যেই চ্যাপ্টারই পড়ো, যেই সাবজেক্টটি পড়ো, তুমি প্রথমবারে মার্ক করে নেবো যাতে সেকেন্ড টাইমের জন্য তুমি প্রিপেয়ার থাকো, যেটাকে বলে বই দাগানো। আর তাছাড়াও আমরা কয়েকদিনের মধ্যে এরকম তোমাদের কাছে দাগানো বই দিয়ে দিব, আমরা একটু লেট করতেছি কারণ হলো আমাদের মানে রাইটাররা রেডি করতেছে কি কি দাগাবে কি কি দাগাবে না, কারণ দাগানো বই হুদাহুদি দিয়ে দিলাম পরে তোমার যেই লাইনে দাগাই নেই ওখান থেকে তোমার প্রশ্ন চলে আসবে, সেরকম না। সো সে পর্যন্ত ওয়েট করো, আর আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে কীভাবে তোমাকে পড়তে হবে আর কেন আমি বলতাম যে 7 দিনে 16 বার 7 দিনে 16 বার। এই সেম কাজ আমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনের বেলা করছি, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকের বেলা করছি, সেম কাজ আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের বেলা করছি উদ্ভাসে, যে প্রথমবার খুব ডিটেলস পড়া, পরের বার জাস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়া। সো এই আর কি, আর পরবর্তী ভিডিও দেখানো রইলো, আসসালামু আলাইকুম।